দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 78 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 9,739 জন। একদিনে 5,819 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 6,84,756 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের 243টি ল্যাবে অ্যান্টিজেন সহ 29,376 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 19.81%, আর একদিনে সুস্থ হয়েছেন 4,212 জন। এ নিয়ে মোট সুস্থ 5,76,590 জন।